प्रफेट मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम तिनी बोलें विद्या समाज थेके उठे चले जाबे। एई कथाके निये गवेषणा करा हलो आर सत्यि ताई। चलुन देखी एडुकेशन काके बोले, व्हाट इज द डेफिनेशन ऑफ एडुकेशन। EDUCATION एक एक लेटर एक एक गुणागुणा जे तबेई ताके एडुकेशन बा शिक्षा बोले। ई थेके इगारली, डी थेके डेवलपमेंट, यू थेके यूनिवर्सल, सी थेके कैपेबिलिटी, ए थेके एक्टिव, टी थेके टलरेंस, आई थेके इंटेलिजेंट, ओ थेके ओबिडियंस, एन थेके न्याचुरल। एतगुलो गुणे गुणान्वित वस्तुके बला हय एडुकेशन बा शिक्षा। जाके ताके शिक्षा बोले ना। एडुकेशनटा नेबे के स्टूडेंट काके बोले, हुइज स्टूडेंट काके बोले। ओई 11টায় গেল 4টায় এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা বসে একটু ইয়ারকি ফসকুমি মারলো, চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল ইকো পার্ক নিকো পার্কে একটু আনন্দ ফুর্তি করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো ছুরি মারলো। এর কোনোদিন আদর্শবান স্টুডেন্ট বলে না। STUDENT এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে। S থেকে স্টাডি, T থেকে ট্রুথফুল, ইউনিটি বা U থেকে ইউনিটি বা আনকমন, D থেকে ডেবোনিয়াস, E থেকে এফিসিয়েন্ট, N থেকে নোবেল, T থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এ পেছনে বাচ্চারা ডিস্টার্ব করছে, মা বন্ধ করুন তো। এতে করে অ্যাটেনশন নষ্ট হয়। চলুন এবার আসি টিচার। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি টিচার। হুইজ টিচার? কোন লোকটাকে টিচার বলে? TEACHER এক একটা লেটার এক একটা গুণাগুণা যে তবেই তিনি টিচার। टी থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। তোমার ভাঁড়ে কিছু নাই, উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে আগে রাখতে হবে। আফসোসের বিষয় এই পশ্চিম বাংলার জমিনে এমনও শিক্ষক আছেন, এমনও টিচার আছেন, এমনও কলেজের প্রফেসর আছেন অযোগ্য, পড়াবার তার যোগ্যতা নাই। চাকরি পেলেন কি করে? হয় ফোর্সে নাই সোর্সে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হয় ফোর্সে আর নয় সোর্সে। আফসোস, অভাব। এটা কি একজন শিক্ষকের পরিচয়? 1 কেজি ভেটকি মাছে এই 4 কিলোয় 2 কিলো ওজনে একটা ভেটকি মাছের বিনিময়ে আর 3 কিলো বাগদা চিংড়ির বিনিময়ে 37 নম্বরটা 73 হয়ে যায়। আফসোস, আফসোস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস হবে, বিএর ছেলেগুলো পড়ে আছে, চাকরি পাচ্ছে না। আর চাকরি পেতে গেলে তাকে 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে হবে। আফসোস। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। সি থেকে ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, টিচার হতে গেলে তার চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে এই বৃদ্ধ মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায় ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম? ধরুন এই চন্দনেশ্বর হাই স্কুলে হেডমাস্টার মশাই আসছেন, আর হিন্দুর ছেলে মুসলমানের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী, আব্দুল গফফার মোল্লা, দুই বন্ধু। তারা করেছেন কি? সাইকেলে করে আসছে, সঙ্গে সঙ্গে কি করতো? সাইকেল থেকে নেমে যেত। হিন্দুর ছেলেরা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেরা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। রাসূল বলেছিলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। উত্তম ব্যক্তি একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, মামি সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই প্রফেট মুহাম্মদ বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে গ্যারান্টি দে। হারাম বা অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রান রানের বিছখানে লজ্জাস্থানকে হেফাজত কর। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবি, আমি মোহাম্মদ তার জন্য স্বর্গ জান্নাত হেভেনের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের উপর খারাপ, নয় ভদ্রলোকের নিচে খারাপ। বাস্তব কথা। শুধু তাই নয়, এবার আসছি এইজ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, একে একটা আদর্শমান টিচারের পরিচয়। শুনে নিন, পৃথিবীতে কয়েক কোটা শ্রেণী আছে যাদের কোনো জাত হয় না। কি? এক নম্বর, টিচারের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না। ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে একটাই পরিচয়, পেশেন্ট। আর টিচারের কাছে একটাই পরিচয়, ছাত্র। সে হিন্দু হোক, মুসলিম হোক, কালো হোক, ফর্সা হোক, আর যেই হোক, নারী হোক আর পুরুষ হোক। আফসোস, আমরা তো হারিয়ে গেছি এই জায়গাতে। খালি আমরা মানে কি করব খুব মনে করি। আর এখন তো আপনাদের মধ্যে ঢুকে গেছে, এখন দেখতে পাচ্ছি ইদানিং বেশ কিছু ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা লোক আমি, বেশ কিছু এই মানে কাস্টেড ডিভাইডেড। কাস্টেড ডিভাইডেড মিনস মানে ধর্মের পার্থক্য, এ মুসলিম ও হিন্দু। ছি 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 ছি, লজ্জা করে না? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান। ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। এই চন্দনেশ্বর বাজার আমি বলে যাচ্ছি, প্রিয় শ্রোতা মণ্ডলী একটু ফলো করুন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আর রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে বোকা, ব্লাডের কোনো কাস্টে ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। অর্থাৎ গ্রুপ, ব্লাডের চারটে গ্রুপ রয়েছে, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে হিন্দু, যাকে মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, যাকে মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে চিৎকার করো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাবো তাকে? চলুন দেখি, কোথায় স্বর্গ কোথায় নরক। কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কোরআনে জানিয়ে দিচ্ছি, শুনে নিন কোরআন কি বলছে। রেফারেন্স টু দি হরি কোরআন, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে বলা হয়েছে সূরা কফের মধ্যে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ হচ্ছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে, আমি তোর ঘাড়ে শিরার নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। কি বুঝলেন? সৃষ্টিকর্তাকে কোনোদিন দেখেছেন? সৃষ্টিকর্তা দেখা দেয়, সৃষ্টিকর্তা দেখা দেয়, ভাবতে অবাক লাগে। আফসোস এই জায়গাতে। এবার আসি এইজ থেকে অনেস্টি, এবার আসি ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগালিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন একজন সত্যিকারের টিচার। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। কল্পনার বাইরে। এবার আসছি, তিনি কি একজন বৈজ্ঞানিক ছিলেন? চলুন, এ তো শিক্ষকতার দিক দিয়ে গেলাম, এবার বৈজ্ঞানিকের দিকে একটু দেখি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক কটা তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি বিজ্ঞান ভিত্তিক। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, মনে আছে? ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতারাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, নাম হলো তার মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে, দি হরি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। মিস্টার কুক কি বলেছিল জানেন? রিড দ্য হরি কোরআন অ্যান্ড ট্রেডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মোহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, এই কোরআনটা তোরা পড়বি আর মোহাম্মদের হাদিসগুলো একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, माने भविष्य जीवनटा उन्नतिर चरम शिखरे पहुंचे जाबी। छेलेमेरा बोलछे सर আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলি, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়তে না বলি, জেসাস খ্রিস্টের জীবনী পড়তে না বলে আপনি এই কথা বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলে পেয়েছি বলেই পড়তে বলেছি। কি পেয়েছেন স্যার একটু বলুন? উনি বলছেন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম। মোহাম্মদ বলেছে কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নেই, কোনো মাদ্রাসায় পড়ে নেই, মোহাম্মদ এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি। মোহাম্মদের ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিশাদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম, করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুর জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুর যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন Oh my God, sir, Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam was a spiritual man, first scientific in the world. Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মাদই আছে। শুধু তাই নয়, আজকে আপনারা এই বিবাহ করতে গেলে কি হয়, রেজিস্ট্রি করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেন নাকি? আরে ভাই বলুন না, ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন, দলিল করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন। কেন? আপনি এমএ পাস লোক, 4 বার সই করলে হবে না? আরে সই নকল হতেও পারে নাও পারে, কিন্তু টিপ কোনোদিন নকল হয় না। শুনে নিন, এটা ভারতের কথা না, এটা কোরআনের কথা। আয়াহসাউল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারায় সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানবজাতি, সৃষ্টিকর্তা বলছেন, হে মানবজাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, আমাদের আর পরকালে সৃষ্টিকর্তা তুলতে পারবে না? এটা কোনোদিন ভাববি না। আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি, শোন, তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পৃথিবীতে যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোনো মোল্লামর হিসাব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। বললো কি? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল। আমি বুড়া আঙুলের ছাপের ভুল বের করি, শুনবো। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, সুধী শ্রোতা মণ্ডলী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও 2-1টা কথা বলি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, খাবার শেষে আঙুলটাকে চাটতে বলেছেন। এটা কেন গবেষণা করলো কে? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন এই মোহাম্মদ বলেছে খাবার শেষে আঙুল চাটতে, দেখি তো, গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি থাকে, যে লালাটা এমনিতে বের হয় না, যখন সে আঙুল বা অন্য কিছু বস্তু দেয় তখন সেটা বের হয়। যত লালাটা বের হবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তারপরে উনি বললেন যে আমি অবাক হয়ে গেছি, প্রফেট মুহাম্মদের খাবারগুলো একটু গবেষণা করছি। তিনি 2টো সবজি খেতে ভালোবাসতেন। কয়টা? 2টো সবজি খেতে ভালোবাসতেন। একটা হলো লাউ বা কদু, আর একটা হলো কচি শশা। মনে রাখবেন, কচি শশা। উনি বলছেন মোহাম্মদ কচি শশা কেন খেতে ভালোবাসতো দেখি গবেষণা করে। উনি বলছেন শশা খেলে কি হয়, ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে মালা হজম করে বের করে দেয়। 1500 বছর আগে প্রফেট মোহাম্মদের খাবার কিনে আজকের পৃথিবীর মানুষ গবেষণা করে চলছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন। মধু উনি বললেন মধু খেতে ভালোবাসতেন কেন দেখি। উনি গবেষণা করে বলছেন মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে, প্রফেট মুহাম্মদ বলেছেন। আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত মধুর ভিতরে 56টা রোগের ওষুধ শুধু মধুর ভেতর থেকে এসে গেছে। আফসোস, আমরা তো এটা জানি না। আজকের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কোনোদিন ভাবলাম না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মানব জাতি শুনে নিন, আজকে শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, সেই মুহাম্মদের কথা শুনুন আপনারা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সংখ্যাগুরু মুসলিম এলাকায় যদি কোনো সংখ্যালঘু অমুসলিমরা এই সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। কিছু বুঝতে পারলেন কথাটা? খুলে বলে দিই, ধরুন আপনাদের চন্দনেশ্বরে 1000 মুসলমান বাস করে আর মাত্র 50 করে হিন্দু ভাই বাস করে। আপনি করলেন কি, 1000 মুসলমান বলে একেবারে 50 জন হিন্দু আছে বলে একদম লাঠি ছোটানো মেরে দেবেন? এত সোজা? মনে রাখবেন, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা হলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এতগুলো মুসলমান মিলে যদি ওই অমুসলমানদের উপরে যদি অত্যাচার করেছো, মনে রাখো আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে তুমি মুসলমান বলে লাঠ নয়, তোমার বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করব। এই জন্যই তিনি মানবতার দূত। ভেবেছেন আজকের আফসোস, আমরা তো এগুলো দেখি নাই। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন পাশের বাড়ি যদি আগুন লাগে এক বালতি পানি নিয়ে যাবে, আর আমরা কি করি, পেট্রোল নিয়ে যাই, মাল যাতে বেশি করে জ্বলে, ও মালটা আমার কাছে বিক্রি করে, ঠিক না বেঠি? আফসোস। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গ্রামে যদি কেউ অসুস্থ হয়, হিন্দু মুসলিম ওটা দেখবে না, কেউ যদি অসুস্থ হয়ে থাকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবার নিয়ত করবে, তাকে গিয়ে তার কাছে একটু বসবে, তার কাছে একটু যাবে, তুমি যাবার যখন থেকে উদ্দেশ্য করবে, নিয়ত করবে, সেই দিন থেকে তোমার জন্য স্বর্গে একটা ঘর তৈরি করা হবে। কি বুঝলেন? এই হলো সেই প্রফেট, মানবতার দূত, শান্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে আমরা বাস্তবায়িত করতে পারলাম না। চলুন তিনি আরো কি বলছে দেখি। ১ নম্বর তিনি বললেন বিদ্যা উঠে চলে যাবে, ১ নম্বর। 2 নম্বর তিনি বললেন ওয়ায়ুকসারু সুরুবুল খমার ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, আর ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। মনে রাখবেন কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, কত বৌদি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুপিসার হয়ে দুইজন ভদ্র মানুষ বাড়ি আসছে, দেখলে মনে হবে স্বর্গ থেকে জানলা খুলে পালিয়ে এসছে। আফসোস। এই জন্যই চরিত্রের কথা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চরিত্রটাকে ঠিক করো। শুধু তাই নয়, চলুন তারপরে তিনি বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন, ওয়ায়ুকসারু সুরবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ 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 খাওয়া বেড়ে যাবে। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। যদি আপনারা বলেন কেন, শুনে নিন, 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর W হলো ওয়াইন, মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী, মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খতরনাক। যদি ব্যবহার করতেই হয় একইভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়েছো লাইফটাই গর্বাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি। আর ওখানে অনেক হয়তো বলবেন ভাইজান কি দাদা কি আমার যে যেমন সম্পর্ক হয়, বলবেন বাবা আমরা তো বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, তাই তো? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, এক বুড়ো অপর বুড়োকে বলছি দেখছি হুজুর কিরাম কোরআনে আয়াত বলছি, তাও ঠেলা, বুঝতে পারে না বেচারা। এই জন্য বলছে শুনে নিন, মদ পান বেড়ে যাবে। আফসোসের বিষয়, একটা অফিসারের কাছে আপনি আপনার আইন নিয়ে যাবেন, আপনার দাবি নিয়ে যাবেন, তাকে একটা সিগারেট দিতে হবে, নইলে সিগারেটের খাপের ভিতরে একটা 500 টাকার নোট ঢুকিয়ে দিতে হবে, নইলে তাকে একটু মদ খাবার পয়সা দিতে হবে, তবে সে ভদ্রলোক সই করবে। ছি 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 ছি। শুনে নিন, প্রফেট মুহাম্মদ বলেছেন আর রাসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ নেনেওয়ালা, দেনেওয়ালা, উভয়ের প্রতি নরক, নরক, জাহান্নাম, জাহান্নাম, নরক। আফসোস, আজকের কোথায় আমরা দাঁড়িয়ে আছি। চলুন না একটু দেখি। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। আর তিনি আরো বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। এজন্য শ্রোতা মণ্ডলীদেরকে আমি অনুরোধ করব, কি হিন্দু কি মুসলিম, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে খবরদার তাদেরকে কাঁদাবেন না। বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ, দোয়া, প্রার্থনা নেবেন। জানবেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতামাতার দোয়া সৃষ্টিকর্তা তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, তাড়াতাড়ি গ্রহণ করে নেয়। এজন্য বাড়ি থেকে যখন বেরোবে, বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের আশীর্বাদ, দোয়া নিয়ে, প্রার্থনা নিয়ে বেরোবে। গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার সৃষ্টিকর্তা করবে কি, ওই পিতামাতার আশীর্বাদের বা দোয়ার প্রার্থনার মাধ্যমে তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আজকের বাপের ভাত দেওয়া হয় না, মায়ের ভাত দিতে পারি না, শ্বশুর শাশুড়ি খুব তওয়াজ করি, তাই না? আশ্চর্য, খারাপ সেন্স দেবেন না। তাহলে কি আপনার শ্বশুর শাশুড়ি খাবার দেবেন না? এটা বলছি না, আগে আপনার পিতামাতাকে দেখুন। যে মা 10 পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরিয়ে দিলে বন্ধু চটে যায়। অভাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একটা বারের জন্য সে মা ফেলে দেয় নাই, আর সেই মাকে আজকে চোখের পানি ফেলতে হয়। সেই মা বাজারে ভিক্ষা করে, আর তুমি একজন শিক্ষিত মাস্টারমশাই, সেই মা খেতে পায় না, সেই মা ওষুধের জন্য অন্যের কাছে ভিক্ষা চায়। তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের কোনো দাম নেই, তোমার থেকে একটা মূর্খ ভালো। চলুন এগিয়ে যাচ্ছি। प्रफेट मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पृथ्वी ध्वंसेर लक्षण हलो अयोग्य व्यक्तिरा नेतृत्व देवे जार जे सम्पर्के कोनो ज्ञान नहीं। ग्रामेर प्रधान निजेर नामटाओ सही करते पारे ना, ओ हलो ग्रामेर प्रधान, ओ निजेर चरित्र खराब, ओ लोकेर क्यारेक्टर सार्टिफिकेट दिच्छे, ठीक ना बेटी? आश्चर्य। पृथ्वी ध्वंसेर लक्षण प्रफेट मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले गेलेन शिक्षित लोकेरा अशिक्षित लोकेदेर सम्मान करबे भयेते, ठीक ना बेटी? शिक्षित लोकेरा अशिक्षित लोकेदेर सम्मान करबे भयेते। এইট ফেল সে হয় একটা মিনিস্টার, এইট ফেল সে হয় একটা মিনিস্টার, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, ঠিক না বেটি? বাস্তব কথা বলে যাচ্ছি আজকে, অবাক। হায় রে আফসোস হে সমাজ। লেখাপড়া এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শিক্ষিত মানুষেরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে, প্রাণের ভয়ে। জীবন চলে যাবে, কিচ্ছু করার নেই। এরপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ দেখা দেবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার বেড়ে যাবে। তখনই জানবে পৃথিবী ধ্বংসের পথে। মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে। আজ আপনাদেরকে এই কটুকত কথা আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বললাম। বাবা অসুস্থ মানুষ, তবু চিল্লে চাললে যতটুকু পারলাম বললাম। আর আপনাদের কাছে দুই একটা কথা আপনাদের কাছে রাখবো, সেটা হলো কি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন ঋগ্বেদের একটা ৪৫ নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে ষষ্ঠাঙ্গ বলে একটা শব্দ, যার অর্থ হলো ৮টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। একজন হিন্দু ভাই সে যখন মন্দিরে গিয়ে মানে গড় করে, দেখবেন ৮টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়। কি? কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। একটা মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন পার্থক্য সেখানেই হবে, 2 কাঁধের 2 ফেরেশতা। মনে রাখবেন, জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে যাচ্ছি। টাকা ইনকাম করবেন, ক টাকার মালিক? মনে রাখবেন সৃষ্টিকর্তা বলছে ক টাকার মালিক তুই পৃথিবীতে? ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। আল্লাহুল গনি ও আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করি চাই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা? হিন্দু মুসলিম কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সেখানে বলা হয়েছে সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, সৃষ্টিকর্তা বলছেন ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি সাহেব হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, সৃষ্টিকর্তা নাই। বোকা কথাকারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেটি? সৃষ্টিকর্তা বলছে চন্দনেশ্বরের মানুষেরা, হিন্দু মুসলমানেরা কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারানা হারাবো তুইও যা একটা টোটো ওলাওতা, ঠিক না বেটি? আশ্চর্য। দেখবেন পঞ্চায়েত ভোটের আগের দিন রাতের বেলা প্রার্থীরা আপনাদের বাড়ি বাড়ি যায়, যেই প্রার্থী হোক, আমি কোনো মেনশন করছি না কোনো পার্টিকে, বাড়ি বাড়ি যায়, কি বলে? কাকু ভালো আছেন, চাচা ভালো আছে, শরীর ভালো আছে? দেখবেন তা আপনারা কি বলেন? না আমরা সব ঠিক আছি, ওই পাড়াতে একটু ডিস্টার্ব আছে, ওই পাড়ায় যাও, এই বলে দেন। তো ভোট হয়ে যাবার পরের দিনও যখন প্রদান হয়ে যায়, ভোটের আগের দিন আপনার বাড়ি গিয়েছিল কি? স্যান্ডেল পায়ে দিয়ে, স্যান্ডেল পায়ে দিয়ে, গলায় গামছা দিয়ে। আর ভোটের পরের দিনে যখন প্রদান হয়ে গেল, চন্দনেশ্বর বাজারে আসছে কি পায়ে দিয়ে জানেন? খাদিমসের মাল পরে। তার 6 মাস পরে সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব। তার 6 মাস পরে মোটর সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব। তার 1 বছর পরই 4 চাকা গাড়ি নিয়ে প্রধান সাহেব চন্দনেশ্বর বাজারে আসছে। পরের ইলেকশনে হেরে গেছে, ভাঙা সাইকেল নিয়ে বাড়ি আসছে, ঠিক না বেটি? ভেবে দেখুন। সৃষ্টিকর্তা বলছে কিসের অহংকার দেখাস? ক্ষমতা কোরআনে বলা আছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, সেখানে বলা হয়েছে আমি তোকে দুর্বল করে তৈরি করেছি। পৃথিবীর মানুষ শোন, মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে আমার দেওয়া রোগ, নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, কমন কখন পেচ্ছাপ ফিরছিস নিজেরই খেয়াল নেই, ঠিক না বেঠি? সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস? আমার এই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা লাঠির বল পাটির বল, ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা, জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না, বিশাল পাওয়ার। সৃষ্টিকর্তা কি বলছে জানেন? এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে আরে বলিস না, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে 4টে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে কিছু বলতেও পারছি না, দেখাতেও পাচ্ছি না। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো, ফায়ার করবো। হুট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। এই জন্য কোরআন কি বলছে দেখুন, ওয়ালা তুসাইর খাদাকা লিনাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। হে শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখলাম, অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন, কিসের মারামারি করেন? একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে খাবার কিনে খাই, কিসের মারামারি করো? জানতে হবে তার জ্ঞানের অভাব, মূর্খ বলে এই কাজটাই করে, খবরদার নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি, শুনে নিন। আজকের আপনারা এখানে বসে আছেন চটের উপরে, কেউ দাঁড়িয়ে আছেন, আমি এখানে বসে আছি। কালকের যদি মারা যাই, দুজন দু জায়গায় যাব, আপনি যাবেন শ্মশানে, আমি যাব কবরে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে গিয়ে ভাববেন। গীতার একটা সারাংশ কি জানেন? শ্রীমতী ভগবত গীতাতে বলা হয়েছে, তুমি কাঁদছো, তুমি কাঁদছো, তোমার কি হারিয়েছে? কাঁদছো। তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার যেটা আজকে আছে, গতকালকে সেটা অন্যের ছিল, তুমি আজ চলে যাবে, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন। সুধী শ্রোতা মণ্ডলী, আজকের আমরা এটা কোনো দিন ভাবলাম না। তাই মনে রাখবেন, টাকা ইনকাম করেছি, জীবনের উন্নতি কত করতে পেরেছি জানেন? শুনে নিন মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। জীবনের উন্নতি হলো 150 থেকে 1,500। কত বললাম? 150 থেকে 1,500। কিরকম? শুনে নিন, আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা একটা নবজাত শিশুর জন্য সব থেকে দামি কাপড়টা হলো 150 টাকা দাম। 150 টাকা সব থেকে দামি। সে কাপড়টা কিন্তু নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে দেখ, তো জীবনের প্রথম কাপড়টা তুই পরতে পারিসনি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছে। আর জীবনের শেষ যে কাপড়টা পরবি তার নাম হলো কাপন। কাপন, মুসলমানরা কাপন বলেন, কাপন, তার দাম 1,500 টাকা। ওটাও তুই নিজে পরতে পারবি না, কিসের অহংকার করিস? বাদশা সেকেন্দার মারা যাবার সময় কি বলেছিল জানেন? 3টে আদেশ করে গিয়েছিলেন। 1 নম্বর বলেছিলেন মন্ত্রীদেরকে ডেকে বলেছিলেন, আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কে নিয়ে যাবে? তা মন্ত্রীরা বলেছিলেন স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, তোমরা নয়। তাহলে আপনার পরিবারবর্গ? বলে তাও নয়। তাহলে নিয়ে যাবে কে স্যার? বলছে ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমাকে কবরস্থানে দিয়ে আসবে। 2 নম্বর, আমি মারা যাবার পর আমার উপার্জিত সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। 3 নম্বর, আমি মারা যাবার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি? কাফনের ভিতরে দিয়ে জুড়ে দিই, কাপড়ের ভিতরে দিয়ে জুড়ে দেয়। হাত দুটো কাফনের বাইরে করে দেবে। ওনাকে জিজ্ঞাসা করা হলো একটু ব্যাখ্যা করুন। उनी बोलें शोनो मानुषेर धारणा हय डाक्ताररा जीवन देय जीवन नेय जीवन देवा नेওয়ার मालिक हलो सृष्टिकर्ता उपरेई आछे। डाक्ताररा कि करलो डाक्तारदेर जतटुकु विवेक बुद्धि दिएछे लेखापड़ा करेछे सेई मोताबेक आमदानी ओरा टैबलेट इंजेक्शन ओषुध मेरेछे आर बाँचाते पारेनि जार माल ताके कांधे करे दिए आसछे। दुई नम्बर हलो कि दुई नम्बर आमी मारा जावार पर आमार कबरेर पाशे आमार समाधिर पाशे कि करबेन उपार्जित सम्पद किछुदिन रेखे देबेन तारपरे निये चले आसबे। बोले केन? बोले कारणटा हच्छे पृथिवीर मानुष जेन जानते पारे जे एत बड़ो एकजन बादशा हये आजके से माटिर निचेई शुये आछे आर तार समाधिर पाशे एतगुलो उपार्जित सम्पद आछे एकटुओ नेওয়ার क्षमता नाई। तीन नम्बर आमी मारा जावार पर आमार हाथ दुटो कापनेर बाइरे करे देबे। केन जानो? पृथिवीर मानुष के जानिए जाच्छि ओरे पृथिवीर मानुष देख एई दुटो हाथ दिए एई पृथिवीते बहु उपार्जन करेछि बहु सम्पद किन्तु आजकेर किछुई निये जेते पारलाम ना कि करलाम शुधु खाली दुटो हाथ निये चले जाच्छि। सुतरां एई पृथिवी छेड़े जेदिन जाबेन मृत्युकार कखन कोथाय होबे केउ जाने ना। श्रोता श्रोता मण्डली जानबेन एटाई हयतो आमार बक्तव्येर शेष इति टानते पारी एटाई हलो आमार बक्तव्येर शेष बक्तव्य होते पारे। आजई हयतो आमि आजकेर मारा जेते पारी आजके हयतो जाबो एखान थेके आमि जाबो अनेक दूर बाबा अनेक दूरे जाब सेखाने जावार पथे गाड़ीते एक्सिडेंटे जदि मारा जाए तो होये गेलो शेष। एजन्य ए जीवनेर कोनो दाम नेई। आमार देहेर दाम सेई दिन होबे आमार मरणेर 10 বছর परे जदि कबरटा एकबार खुले देखें देखी तो আব্দুল্লাহ গিল মারুক खूब तो बड़ो बड़ो लेक्चर दित ओ कबरे मरे गेछे ना पचे गेछे ना टाटका आछे देखी जदि 10 বছর परे कबरटा खुले देखें समाधिटा खुले देखें जे देहटाओ टाटका आछे कापनटाओ पचन धरे ने धारणा आपनादेर एटाई जानाबे। ओरे दावत करे इनभाइट करे आनाटा आमादेर लाभ हयेछिलो ओई ईमान बा विश्वासी हये मारा गेछे सत् हये मारा गेछे। आर जदि देखें देह तो दूरेर कथा कापनेरो कोनो गन्ध नेई धारणा आपनादेर एटाई जानाबे। ओरे निमंत्रण इनभाइट करे आनाटाई आमादेर भूल हयेछिलो। ओर एलेम छिलो আমল ছিল না ওর জ্ঞান ছিল কিন্তু বাস্তবে প্রয়োগ করত না। এজন্য আল আলিমু বিল আমালিন কাশাজারি বিলা সামারিন আমলবিহীন আলেম ওই রকম জ্ঞানী লোক আমলবিহীন ওই রকম যেমন ফলবিহীন গাছটা যে গাছের কোনো ফল থাকে না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে ব্যক্তি মুখে বলে আর কাজের সঙ্গে যদি মিল না থাকে ওই ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। সেজন্য আপনাদেরকে বলি সুধী শ্রোতা মণ্ডলী ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন। ছোট্ট কয়েকটা কথা আপনাদের কাছে আমি বলবো টু দি পয়েন্টের উপরে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলিম ভাইরা নামাজ পড়ুন, নামাজ পড়বেন। 82 জায়গায় কোরআনে লেখা আছে নামাজের কথা, আপনারা কি জানেন? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে কোরআনে। কত জায়গায়? 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা, আর নামাজের কথা 82 জায়গায় আছে। আমরা নামাজটাকে খুব গুরুত্ব দিই আর লেখাপড়ার গুরুত্ব মোটেই দিই না, এটা আফসোস। খবরদার এটা করবেন না। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলে মেয়েদেরকে স্পোকিং ইংলিশ শেখান, স্পোকিং আরবিক শেখান, কম্পিউটার শেখান। আধুনিক বিজ্ঞানের যুগে ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা দীক্ষা করান, তাহলে দেখবেন আপনার ছেলের পিছনে আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আর সাথে সাথে বলি সৎভাবে জীবনযাপন করুন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। কি উপদেশ দেব? বলছে আপনি ভালো উপদেশ কিছু দিন যাতে করে আমরা স্বর্গে যেতে পারি, জান্নাতে যেতে পারি। তখন প্রফেট মোহাম্মদ বলেছিলেন যে স্বর্গে যাবে তোমরা স্বর্গের আশা করো জান্নাতের আশা করো? তা বলছে হ্যাঁ। আচ্ছা জান্নাত বা স্বর্গ কার আশা করি? বলে তা তো জানি না। উনি বললেন স্বর্গ বা জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো কি তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী গবেষণাকারীকে স্বর্গ আশা করে থাকে, জোরে বলুন। 2 নম্বর ও হাফিজুল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য স্বর্গ বা জান্নাত আশা করে। অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন, ভাষাটা ঠিক করুন, হারাম খাওয়া অবৈধ খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করুন। মানুষের সবথেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, এটা খুব কঠিন কাজ। আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা, এটা করলে পাপ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বাড়ি আসে, একটু বাড়ি থেকে ভাববেন। 3 নম্বর বলা হলো কি অমতিমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত বা স্বর্গ আশা করে। হিন্দু মুসলিম দেখবেন না ক্ষুধার্ত মানুষকে খেতে দেবেন। দেখবেন একদিন সৃষ্টিকর্তা আপনাকেও একদিন উত্তম উঁচু জায়গায় দিয়ে দেবে। আর চতুর্থ হলো অমুক্সিলুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী। অভাবী মানুষ আপনাদের এলাকায় এখনও অনেক মানুষ আছেন যারা খুব দুস্থ গরিব, তাদের পাশে দাঁড়ান, হিন্দু হোক আর মুসলিম হোক, ওটা কোনো দিন দেখতে যাবেন না। এ প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা বলে দিই, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসতো, মুসলিম অমুসলিম ছেলে, অমুসলিমদের যুবক ছেলে, একদিন নবীজির কাছে প্রায় আসতো, নবীজির কথা শুনতো। অমুসলিম বেশ কয়েকদিন ছেলেটা আসে না, তো নবীজি খবর নিলেন, কি ব্যাপার বলো তো, ওই ছেলেটার আসে না কেন? তা বলছে, হুজুর মনে হচ্ছে ছেলেটি কোনো অসুস্থতায় ভুগছে। বলছে, আমি ওর বাড়ি যাব, একটু বাড়িটা বলো না গো, আমি ওর বাড়ি যাই। তখন লোকেরা ওনার সেই ছেলেটির বাড়ি দেখিয়ে দেওয়া দিল, দিতে নবীজি করলেন কি, তার বাড়িতে গেলেন, গিয়ে মানে বারান্দায়, আপনার কি দাবা বলেন না বারান্দা বলেন, যাই হোক, ওই দাবায় বা বারান্দায় গিয়েছেন, যেতেই এখন সেই ছেলেটার মা হলো অমুসলিম হিন্দু, সে বলছে, বাবা আল আমিন আমার বাড়ি এসেছে, আল আমিন আমার কপাল, হজরত মোহাম্মদের একটা নাম হলো আল আমিন মানে সত্যবাদী, এ নামটা কেউ দেয়নি, আরবের মানুষেরাই তাকে দিয়েছে, শত্রু মিত্র সকলেই মিলে তাকে আল আমিন বলেছে, কারণ আল আমিন মানে সত্যবাদী। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তার অনুসারী হয়ে এত মিথ্যা কথা কেন বলেন? তাহলে বুঝতে হবে আপনি সত্যিকারের প্রফেট মোহাম্মদের অনুসারী নয়। ফরশো আপনি যদি বলেন গালে দাঁড়িয়ে রেখেছি আমি মুসলমান, দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি বলেন গালে দাঁড়িয়ে না মুসলমান, আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িটা আমার দাঁড়ির থেকে অনেক বড় দাঁড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রিয় গালে দাঁড়িয়ে ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়েছে, আশ্রমবাবুর গালেও দাঁড়িয়েছে, রামদেবেরও গালেও দাঁড়িয়েছে, মুসলমান নন। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো, পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, বাপেরা মুসলমান ছিল না। সুতরাং আপনাকে বুঝতে হবে ইসলাম ধর্মটা কি, প্রফেট মোহাম্মদের আদর্শটাকে আপনি বাস্তবে প্রয়োগ করুন। এরপরে নবীজি বললেন, তার কাছে গিয়ে ছেলেটির মা বলছে, বাবা আমার কপাল আমার কপাল, বাবা তুমি আমার বাড়িতে এসেছো, বাবা আল আমিন, বসো বাবা বসো। তখন নবীজি বলেছিলেন, মা মা আপনার ছেলে কোথায়? বলছে, বাবা ছেলের কয়েকদিন জ্বর, ওই ঘরের ভিতরে আছে। নবীজি ছেলেটার কাছে গেলেন, গিয়ে করলেন কি, অমুসলিম মুসলমান নয়, ভালো করে শুনে নিন ইসলাম কারে বলে। ছেলেটার কাছে গেলেন, তার মাথার ধারে বসলেন, বসে হাতটা কপালে রাখলেন, রেখে বলছে, তোমার গায়ে খুব জ্বর না? তুমি কয়েকদিন আমার কাছে যাচ্ছিলে, একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে তো, তাই তোমাকে দেখতে পাইনি, তাই তোমাকে না বলে তোমার বাড়ি চলে এলাম, কিছু মনে করো না, আজকে আসি, আল্লাহ যদি চায়, আমার সৃষ্টিকর্তা যদি চায়, তোমার শরীর ভালো হয়ে যাবে। তারপরে উঠে চলে এলো। ছেলেটি কিছুদিন পরে এসে রাসূলুল্লাহর কাছে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? ইসলামের আদর্শ হলো এটাই, ইসলামের আদর্শ হলো এটাই। আজকের আপনারা ভাবতে পেরেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৈজ্ঞানিক তিনি ছিলেন? আমি তো কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোচনাই করিনি, জাস্ট শুধু আমার পেছনে একটু টান আছে বলে তাই আমি বলেছিলাম ভাইকে যে মাগরিব থেকে কিছুক্ষণ বলবো, কারণ আমাকে যেতে হবে অনেক দূর, সেখানে একটা কনফারেন্স হয়েছে, আবার অনেক কাজও রয়েছে, কারণ প্রায় সময় আমাকে দিল্লি এতায় ওতায় ছুটতে হয়। জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আপনাদের জানা আছে কি তা জানি না, তো সেটা নিয়ে আমার সঙ্গে খুব দৌড়দৌড়ি করতে হয়। সেজন্য আপনাদের কাছে আমি টু দি পয়েন্টের উপরে কয়েক কথা রাখলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। শেষ কথা বলে যাচ্ছি, একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এমন সময় একজন অমুসলিমদের ছেলে মসজিদের দেয়ালে পেশাব ফিরছিল, পেশাব ফিরছিল। উনি করলেন কি, পাশে যারা বসে আছে তারা বলছে, হে নবী আপনি একবার অনুমতি দেন, একদম তরোয়াল নিয়ে দুটুকরো করে দেবো। নবী কি বলেছিল জানেন? আস্তে আস্তে আস্তে, ও পেশাব ফিরছে, পেশাবটা ফিরতে দাও। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে অ্যাটাক করা হয়, তখন সে রোগে পরিণত হতে পারে। পেশাব ফিরে নাও, পেশাব ফিরে নিল, ফিরে নিয়ে ছেলেটি চলে যাচ্ছে। নবীজি একজনকে বললেন, যাও তো ওকে গিয়ে ভদ্রভাবে ডেকে আনো, প্রেশার ক্রিয়েট করবে না। তার ছেলেটি গেল, গিয়ে বলছে, হে ভাই আমাদের নবী তোমাকে ডাকছে। তো ছেলেটি আসলো, আসার পরে নবীজি ছেলেটির পিঠে হাত রেখে কি বলেছিল জানেন? প্রত্যেক ধর্মস্থান, প্রত্যেক ধর্মের মানুষের কাছে তার ধর্মস্থানটা হলো, ধর্মগ্রন্থটা হলো অতি পবিত্র। খবরদার, তুমি তোমার ধর্ম হোক अन्य धर्मस्थान होक तुम्हार धर्मस्थान होक कोनो दिन अपवित्र करते नहीं चले जाओ भालो थेको बस। छेलेटी किछुटा गेलो जावार परे चिंता करलो आजके आमी जोदि आमार धर्मस्थाने गिये पेशाब फिरताम ताहले सजातिरा आमाके अनेक किना किछु बोलतो। आजकेर एई मानुषटा सत्यिई तिनि दयार सागर, सत्यिई तिनि मानवतार दूत, घुरे एसे इस्लामेर कालेमा पड़े मुसलमान हयेछिल। कि बुझलेन? एटा हलो इस्लामेर आदर्श। आजकेर सेगुलोके आमरा বাস্তবায়িত করতে পারিনি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা আজ বাস্তবায়িত করতে পারি, হে হিন্দু মুসলিম চন্দনেশ্বর মানুষদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, মারা যাওয়ার পরে সব শেষ, মারা যাওয়ার পরে সব শেষ, সব শেষ। আমি সরকারি চাকরি করি, ৬০ বছর বয়স যখন আমার হয়ে যাবে বাবা, আমি রিটায়ার্ড করবো, আমার সার্টিফিকেটের কোনো দাম নেই, আমি রিটায়ার্ডম্যান। আফসোস লাগে আজকের আমরা শিক্ষা অর্জন করে শিক্ষার মানটাও রাখতে পারলাম না, সমাজকে কিছু দিতে পারলাম না। এমনকি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে নিন, তিনি বলছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের সেই কোয়ালিটির পরাবে। আফসোস আরো বলেছেন প্রফেট মুহাম্মদ, তিনি আরো বলেছেন তোমরা স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করবে না। স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করা নিষেধ। আচ্ছা, স্ত্রীর পিতামাতা বলতে কাদের বোঝায়? শ্বশুর শাশুড়ি নাকি? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া নিষেধ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করো না। আফসোস। আর আমরা কি করি? নিজের স্ত্রীকে এত মারধর করি, গালিগালাজ করি। এটা ঠিক না, এটা তুমি মুসলিম বলে পরিচয় দিতে পারো না। আফসোস, একটা মেয়ে ছেলে তার প্রতি অত্যাচার চলছে, একের পর এক অত্যাচার চলছে, নারী নির্যাতন চলছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। আরো বলা হয়েছে কোনো ব্যক্তি যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 10টা উট রেওয়ায়েতে এসেছে, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আবারও অনেক রেওয়ায়েতে এসেছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আরও বলা হয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায়, স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, আর পেটে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আফসোস, আজকে স্ত্রীটা করলো কি? বিবাহের আগে খবর হয়েছিল কি যে 50,000 টাকা দেবে, ইয়াম্মা গাড়ি দেবে, 5 ভরি সোনা দেবে, বিয়ে হয়ে গেছে, বেচারা শ্বশুরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ব্যাস, তারপরে স্ত্রীর প্রতি অবিচার শুরু হয়ে গেল। কেন? মনে রাখবেন, আপনি যদি অন্যের মেয়েকে অত্যাচার করেন, আপনার মেয়েকেও অত্যাচার করা হবে। কিছু বিচার আছে না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। 1 নম্বর, দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আমি অন্যায় করিনি, আমার উপরে নির্মম অত্যাচার চলছে, সৃষ্টিকর্তা ওটা কবুল গ্রহণ করে নেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে, কিতা খবর নিল না। শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না আর। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকা মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে, বৌদি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলা লাগবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা, আলু ভর্তা, ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকে যদি আমার পিতামাতা থাকতো দেয়ালের ওপারে, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম, হে বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে হও, আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হও না কেন, তুমি শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমা নরকবাসী বা জাহান্নামী। ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না। দুই নম্বর হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষের দোয়া আশীর্বাদ প্রার্থনা কবুল গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে। তিন নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা আশীর্বাদ প্রার্থনা দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেজন্য আপনাদেরকে আমি বেশ কিছু কথা বললাম বাবা, এতক্ষণ বিভিন্ন দিক থেকে কথাগুলো নিয়ে এসেছিলাম, তাই আপনাদেরকে দু একটি কথা আপনাদেরকে বললাম। আমার জন্য দোয়া করবেন, খাস করে আমি যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এইটুকুই আমার আশা। আর একটা আপনাদের দাওয়াত দিচ্ছি, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার ফুরফুরা শরীফ, নাম শুনেছেন আপনারা? ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে কোরআনের তাফসির হয়। আমি হতভাগা সেই তাফসিরের আলোচনাটা করি। কোরআনের তাফসির হয় একদম সূরা বাকারার প্রথম থেকেই তাফসিরটা হচ্ছে। আপনারা যাবেন, আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ওখানেই আছে। আর বেশি রাতও হয় না, মাগরিব থেকে নিয়ে রাত ৯টা পর্যন্ত হয়। আমি ২.৫-৩ ঘন্টা আলোচনা করি। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব উনি আখরি মোনাজাত করেন, জেকেরের মাহফিল করেন, আখরি মোনাজাত করেন, আর আমি কোরআনের আলোচনাটা রাখি বাপ। তো সেজন্য আপনাদের দাওয়াত দিচ্ছি। আর এজন্য আপনাদের কাছে চারানা পয়সাও চাই না, যত টাকা খরচা হয় আমি এবং পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব নিজের গ্যাঁটের টাকা খরচা করে এটা করি। আপনাদের আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি বাপেরা, উক্ত মাহফিলে তাফসিরুল কোরআনের মাহফিলে আপনারা আসুন, এসে দেখুন কোরআনের আলোচনা। শুধু ওখানে কোরআনের তাফসির হয় বাপেরা, কোরআনের আলোচনা। এখানে আলোচনা করলাম কেন, মিক্স আলোচনা করতে হলো, কারণ বাজারের মাহফিল তো আমি টেনে টেনে বলতে পারতাম, খুব টেনে টেনে বললে সময় যেত। সেজন্য টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখলাম। জাতি, ধর্ম, বর্ণ